রহমতুল্লাহ, বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। ভিউয়ার্স, আপনাদের সামনে এতক্ষণ ধরে যে মেশিনটি দেখানোর চেষ্টা করলাম বা আপনারা দেখলেন, সে মেশিনটির নাম হচ্ছে হান্টার মেশিন। তো এই মেশিনটি অতি দ্রুত সরিষা থেকে তেল বার করতে সক্ষম একটি মেশিন, এবং এই মেশিনগুলো আপনারা বর্তমানে আমাদের কাছ থেকে পাবেন। মেশিনের রেট কত টাকা হচ্ছে আর কী পরিমাণ প্রোডাকশন দিবে, ডিজেল ইঞ্জিন দিলে কত হর্স পাওয়ার দিতে হবে, আর যদি কিনা আপনি বৈদ্যুতিক মোটর ইউজ করেন সেক্ষেত্রে কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে এই মেশিনটি ব্যবহার করতে পারবেন, এই মেশিনের ক্যাপাসিটি কতটুকু আমি এই ভিডিও জুড়ে আপনাদেরকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তার আগে ভিউয়ার্স, আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজি দিবেন। ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা যে যেখান থেকেই বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো দর্শক, প্রথমে বলে নেওয়া ভালো সেই যে কথাটি, সেটি হচ্ছে এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় 80 থেকে 100 কেজি সরিষা আপনি মাড়াই করতে পারবেন, এবং এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে এইটাই। আর মেশিনের তেলের যে গতি দেখলেন আপনারা, সেটা দেখে অবশ্যই আপনারা উপলব্ধি করছেন কি পরিমাণ সরিষা মাড়াই হচ্ছে বা আপনি হওয়াইতে পারিবেন এই মেশিন দিয়ে। তো এই মেশিনের মূল্য, এই মেশিনের মূল্য হচ্ছে 80,000 টাকা অনলি ওয়ান পিস মেশিন উইদাউট মোটর বা উইদাউট ইঞ্জিন। আর এই মেশিনটি চালাতে হলে আপনাকে 10 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর, যদি 220 হয় তাহলে হবে, যদি 440 দেন তাহলে 15 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দেওয়া লাগবে, ডিজেল ইঞ্জিন দিলে আপনার 20 হর্স পাওয়ার বা 22 হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন দিয়ে আপনি এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। এই মেশিনের তেলের ক্যাপাসিটি হচ্ছে, যদি সরিষার মান ভালো হয়, মোটা দানা সরিষা হয়, 17 কেজি পর্যন্ত তেল আপনি এক মন সরিষা থেকে পাচ্ছেন। তো এই মেশিন চালাইতে হলে আপনাকে সরাসরি আমাদের কাছে আসতে হবে, অর্ডার দিবেন, অর্ডারের পরে ডেলিভারির দিন আপনি এসে মেশিন ডেলিভারি নিয়ে যাবেন। যদি কিনা মনে করেন গাড়ি সহকারে নেবেন সেক্ষেত্রে আপনাকে আলোচনা সাপেক্ষেই দাম নির্ধারণ করা হবে, কারণ মালের দাম আপডাউন হয়, এই জন্য গাড়ির দামটা আমরা সবসময় আপনাদেরকে আপডেট দিতে পারবো না, কারণ যখন কিনবেন ওই সময়ের দামটাই আপনাকে জানতে হবে, ফোন করে কিনবা আমাদের অফিস সময়ে এসে। আমাদের ঠিকানা সমূহ হচ্ছে খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা। তো যদি কিনা আপনারা আমাদের অফিসে আসতে চান যে কোনো সময় আসতে পারবেন, স্যাটেলাইটের মাধ্যমে দেখতে BKBD লিখে সার্চ করবেন, আপনি আপনার মোবাইল থেকেই গুগলের মাধ্যমে সরাসরি দেখতে পারবেন আমাদের অবস্থান সমূহ। বুধবার ব্যতীত যে কোনো দিন আপনি আসতে পারেন আমাদের অফিসে। বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে গুগল লিঙ্ক প্লাস আরও অন্যান্য ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমাদের ঠিকানা সমূহ কালেকশন করতে পারবেন। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে ফোন নাম্বার আরে ফোন করে আপনি জেনে নিতে পারবেন। তো এই ব্যবসার আয় ব্যয় সম্পর্কে আমি আপনাদেরকে বলবো, যেটা হচ্ছে যদি কিনা আপনি 3,000 টাকা বর্তমান সরিষার বাজার, সরিষা দুই প্রকার, একটা হচ্ছে মাগি আর একটা হচ্ছে সেতি। তো এই মাগি সরিষা বর্তমান মূল্য হচ্ছে 3,000 টাকা। তো 3,000 টাকাতে যদি আপনি সরিষা কেনেন সেক্ষেত্রে ধরেন আপনি 14 কেজি তেল পাইলেন, তো 14 কেজি তেল 220 টাকা লিটার, আপনি 200 টাকা ধরেন, 200 টাকা দরেও যদি বিক্রি করেন 2,800 টাকা আপনি বিক্রি করতে পাচ্ছেন। আর বর্তমানে খলির বাজার হচ্ছে 25 টাকা পার কেজি খোল, তো সেক্ষেত্রে আপনি 26 কেজি খোল পাচ্ছেন, তো 1 কেজি মাইনাস হয়ে যাবে, তো 25 কেজি খোল, তো 25 কেজি খোলের দাম 1,250 টাকা। তো প্রতি মনে আপনি খরচ বাদ দেন মিনিমাম, এই ব্যবসাটি যদি আপনারা করেন তাহলে প্রতি মনে সরিষা যদি আপনি বিক্রি করতে পারেন বা সরিষা থেকে তেল তৈরি করে যদি আপনি সেল দেন সেক্ষেত্রে আপনার মিনিমাম প্রফিট থাকছে, সব কিছু বাদ দিয়েও কিন্তু আপনার 1,000 টাকা কিংবা 900 টাকা আপনি প্রতি মনে আপনি প্রফিট করতে পাচ্ছেন। এটি কিন্তু প্রত্যেকটা অঞ্চলেই চাহিদা রয়েছে, প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন রয়েছে। এখন যে এই যে শীতে, এই শীতে কিন্তু আপনার সরিষা তেলের বিকল্প কোনো জিনিস নাই, কারণ হাত পা সব কিছু চচ্চর করে, শীতের আবহাওয়ায় খসখসে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা সবাই সরিষার তেল ইউজ করি বা সরিষার তেলের ভর্তা ভাজি মাংস ভুনা ইত্যাদি কাজে আমরা ব্যবহার করে থাকি। তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে ক্লিক করতে ভুলবেন না। আবারও বিকে ইনোভেশন ভিডিও থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের মতন এখানে ভিডিওটি শেষ করতেছি। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি মেশিন সম্পর্কে। ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন। আল্লাহ হাফেজ।